বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম। টেকলেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও হবে কিভাবে আমরা আমাদের কম্পিউটার ডেস্কটপ আইকন কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ আমরা যখন কম্পিউটার কিংবা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টলেশন করি তখন ডিফল্ট কিছু ডেস্কটপ আইকন আছে যেগুলি ইনস্টলের সাথে সাথে ডেস্কটপে ক্রিয়েট হয়ে যায়। সো এটা যদি আমার কম্পিউটার থেকে ভুলক্রমে কেউ ডিলিট করে ফেলে কিংবা ভুলক্রমে যেভাবে হোক ডিলিট হয়ে গেছে, তো এই ডিফল্ট আইকনগুলি কিভাবে আমরা ডেস্কটপে নিয়ে আসব সেই বিষয়টি আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক, আজকে আমরা এই কাজটি কীভাবে করতে পারি। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। শুধু দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার মূল স্ক্রিনে আছি। তো আজকে যে কাজটি করব, প্রথম দেখতে পাচ্ছেন মাই কম্পিউটার। আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ ইনস্টলেশন করি তখন এই মাই কম্পিউটার যে অ্যাপসটি অর্থাৎ আইকনটি অটোমেটিক এসে যায়। মাই কম্পিউটার আইকনটি খুবই ইম্পর্টেন্ট। তো যদি এটা এই যে আমি দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে ফেলেছি, তাহলে যারা নতুন ইউজার কম্পিউটারের তারা কিন্তু কম্পিউটার ভিতরে ইন করতে পারবে না, প্রবেশ করতে পারবে না, ইভেন সে কিন্তু কম্পিউটার কোনো ড্রাইভে প্রবেশ করতে পারবে না। আর যারা এক্সপার্ট তারা তো অ্যানাদার ওয়েতে করতে পারবে, যেমন স্টার্ট বাটনে গিয়ে এখানে কম্পিউটার আছে জাস্ট এখানে সে ইন করতে পারবে। আর যারা ইউজে একটু দুর্বল কিংবা একেবারে নতুন ইউজার তারা কিন্তু খুবই একটা হাঁপিয়ে যাবে যে আমার মাই কম্পিউটার কোথায় গেল, আমি কিভাবে এটা পাবো, কিভাবে আনতে পারি। এটা বাস্তবে অনেক কি হয়েছে যেটা আমি সলিউশন করেছি। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটাই মূল বিষয়। তো আমরা মাউস ঠিক কম্পিউটারের ডেস্কটপের যে কোনো জায়গা অর্থাৎ খালি জায়গা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর ঠিক নিচে আছে একটি পার্সোনালাইজ একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন ঠিক নিচের দ্বিতীয় নাম্বার অর্থাৎ 1-2 অর্থাৎ দ্বিতীয় নাম্বার অপশনটা চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে উপরে ডেস্কটপ আইকন নামে একটি শব্দ আছে, অর্থাৎ এখানে যে কয়টা চেক মার্ক দেওয়া আছে এই আইকনগুলি আমার ডেস্কটপে আছে, আর দুইটাতে চেক নাই, সো এখানে ডিলিট হয়ে গেছে কিংবা এটা আনে নাই। তাহলে আমি কম্পিউটার যে ডিলিট করে ফেলেছিলাম এই কম্পিউটার এখানে আছে, তো আমি এই কম্পিউটারটা আমি জাস্ট একটা চেক মার্ক দিয়ে দেবো ক্লিকের মাধ্যমে। দেওয়ার পরে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পর ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার মাই কম্পিউটার কিন্তু এসে গেছে। তো আমরা যদি মাই কম্পিউটার এখন ডাবল ক্লিক করি, করার পর কিন্তু আমাদের হার্ড ড্রাইভে কয়টি অংশ আছে এবং কোনটাতে কী আছে আমরা ইজিলি এখান থেকে রিট্রিভ কিংবা রিড কিংবা রাইট যাই ইচ্ছা করতে পারি। তাহলে আশা করি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে কিংবা আপনার সামান্যতম উপকারে আসে, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।